আজকের পর্বে আমরা দেখব কিভাবে আর স্টুডিও এবং আর তোমার কম্পিউটারে তুমি ইনস্টল করবে। যদিও ইনস্টলেশন প্রসেসটা একেবারেই খুব স্বাভাবিক, খুবই সাধারণভাবে আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি একইভাবে করতে হবে। তারপরে আমি কিছুটা ইনস্ট্রাকশন এখানে দিচ্ছি। কোথায় গিয়ে আমরা এই আর স্টুডিওটা ইনস্টল করতে পারবো, কোন ওয়েবসাইট থেকে আমরা পাবো? এই ওয়েবসাইট থেকে, rstudio.com/products/rstudio দেন ডাউনলোড। তোমার যদি এভাবে পেতে সমস্যা হয়, এটা লিংক তোমরা আমার ডেসক্রিপশন বক্সেও দেখতে পারো, কিংবা হচ্ছে এটার সাথে একটা কমপ্লিমেন্টারি ফাইল থাকবে, সেখানেও দেখে নিতে পারো। ঠিক আছে, এখন এখান থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে কোনটা? আর স্টুডিও ডেস্কটপ, ফ্রি যে ভার্সনটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তুমি চাইলে, যদি মনে হয় যে না আমি আসলে অনেক বড় লোক, আমি আসলে অন্য কিছু ইনস্টল করতে চাই, দেন ইউ ক্যান পে ফর দ্য প্রো ভার্সন অ্যাজ ওয়েল। আমাদের আপাতত এই কোর্সের জন্য, যেহেতু আমরা একদম বেসিক স্ক্র্যাচ থেকে শুরু করছি, সেটার জন্য আর স্টুডিও ডেস্কটপ হলেই হবে, বাকিগুলো লাগছে না। ডাউনলোডে ক্লিক করবে এবং পরবর্তীতে যে ইনস্টলেশন, যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে নর্মাল সফটওয়্যার ইনস্টলেশনের মতো, জাস্ট নেক্সট নেক্সট করে সামলে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, সেটা আর আমি দেখাচ্ছি না, খুবই যেহেতু ইজি। আচ্ছা, এরপর তোমার হচ্ছে আর কোথা থেকে ডাউনলোড করতে পারো? ডাউনলোড করতে পারো এই ওয়েবসাইট থেকে, cran.r/project.org/bin/windows/page। তো এইখান থেকে তুমি হচ্ছে আরটা ইনস্টল করতে পারো। কোনটা করবে দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড আর 4.1.0 ফর উইন্ডোজ। এখন আমি এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে জুন মাসে 2021-এর, তো সেই ক্ষেত্রে তুমি চাইলে যেখানে যে লেটেস্ট ভার্সনটা আছে উপরে পাবে, সেটাই তুমি ডাউনলোড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। সঠিকভাবে ডাউনলোড এবং ইনস্টল করার পর নর্মাল সফটওয়্যার ইনস্টলেশনের মতোই নেক্সট নেক্সট দিয়ে খালি ইনস্টল করে যাবে। যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু তোমরা এখানে কিছু আইকন দেখতে পাবে, আমি দেখাচ্ছি কোথায় পাবো সেটা। সেটা পাবো এখানে, আর দেখো চেক করলে কিন্তু দেখাবে কোন ভার্সনটা ইনস্টল হয়েছে এবং আর স্টুডিও। মনে রাখতে হবে দুটো কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, তবেই আমি আরও দেখাবে আর স্টুডিও দেখাবে, যদি তোমরা উইন্ডোজ 10 ইনস্টল করে থাকো। এই গেল বেসিক ইনস্টলেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে আসলে উই ক্যান প্লে অ্যারাউন্ড অ্যান্ড ওয়ার্ক অ্যারাউন্ড উইথ আর। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।